তিতি বাপদাদারা মল্লের স্মৃতি ধৈরা রাখবার চাই মাগার কেমনে ধরুম ভাই। টুকুর টাকুর পাতা জমাইয়া কয় টাকা কামাই, টুকুর টাকুর পাতা জমাইয়া কয় টাকা কামাই। বাংলাদেশে কিন্তু গাধার চাষ হয়। গাধার চাষ কেমন হয় আপনার করে আসলে না বুঝে কইলে আপনারা বুঝবেন না। গাধার চাষ হয় হইল গিয়া, আচ্ছা আপনার যদি কয় আপনি 20 কেজি কাঁঠাল পাতা পাইরা দিবেন, আপনার 120 টাকা দেওয়া হইব, তাহলে কি হইব? আপনি হয়তো বা রাজি হইতে পারেন। কিন্তু আপনার যদি কয় বরুই পাতা 20 কেজি শুকনা পাইরা দেন, আপনার 120 টাকা দিব, আপনি কি রাজি হইবেন? হয়তো হুই না, আপনাকে অবাক লাগতেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এর থেকেও ডেঞ্জারাস ঘটনা ঘটতেছে। কি ঘটনা ঘটতেছে আমি কইবার লাগছি, ডেঞ্জারাস জিনিসটা কি এটা আমি কইবার লাগছি। আমি এখন চিন্তা ভাবনা করতেছি কি মনে মনে একটা ফোন দেয়াচ্ছি, যে গাধার চাষ করবো। তো আসলে সরাসরি তো গাধা চাষ করা যাবে না, তো কিছু গাধা মানান লাগবো আর কি। এখন আমি চিন্তা করতেছি একটা চা বাগান দিব। কারণ কি চা বাগান কেলা দিব আপনাকে কইতাছি, আমাদের কিন্তু বাংলাদেশের মানুষ বা পৃথিবীর অনেক মানুষই কিন্তু চা খায়া রিফ্রেশমেন্ট লয়। এখন এই রিফ্রেশমেন্ট যে লয় এই চাগুলি কিন্তু বাহিরে এক্সপোর্ট হয় এবং আমাদের বাংলাদেশেও কিন্তু VIP সবাই চা খায়। এখন আমি চিন্তা করতেছি এই যে চা যে উৎপাদন করুম, এখন শ্রমিকগুলা কি করুম? শ্রমিকগুলারে আমি চিন্তা ভাবনা করতেছি কম টাকায় কীভাবে তাগরে লিয়া যায়। এখন কম টাকা হইল আমি এখন চিন্তা ভাবনা করতেছি, মনে করেন এই যে চা যে উৎপাদন হইব, এই যে পাতা, চা কিন্তু পাতা থেকে উৎপাদন হয়, গাছের পাতা থেকে। তো এই গাছের পাতা, এই যে শুকনা শুকনা পাতা আমার 20 কেজি দিব আর আমি তাগরে 120 টাকা দিব। তো 120 টাকা না দিয়া আমি চিন্তা ভাবনা করতেছি, আমি একটু দয়ালদার মানুষ, তো অগরে আরও 25 টাকা বাড়ায় দিতে চাইতেছি, তাহলে 145 টাকা দিব। তো 145 টাকায় 20 কেজি চা পাতা আহরণ হয়, তাহলে এইখান থেকে মোটামুটি ভালো আকারে চা হইব। এখন লোকাল মার্কেটে এই চায়ের পাতা 400 থেকে 800 টাকা, আমি যেটা আমরা যে টঙ্গের দোকানে চা খাই এই 400 থেকে 800 টাকা। এখন আমি চিন্তা ভাবনা করতেছি এগরে কেমনে পিছাইয়া মারা যায়। কারণ কি 145 টাকা দিয়ে তো তারা জীবিকা যাপন করতে পারবো না। তাইলে আমার একটা চিন্তা হয়ে গেছে যে নীলকরের কাহিনীটা কিন্তু আমরা জানি, তারা কিন্তু জমি একটা পলিসি অ্যাপ্লাই করছিল যে শুধু জমিনে নীল চাষ করবো আর কিছু চাষ করবার পারবো না। তাইলে তারা কী হইলো, তারা অসহায় থাকবো, তারা আমার প্রতি আমার হাত পায়ে ধৈরা সারা জীবন কাটাই দিবে। নীলকরের ওই কাহিনীটা থেকে কিন্তু আমরা একটা থিঙ্কিং লিয়া লিছি, ওকে, একটা পলিটিক্স আর কি। এখন পলিটিক্সটা হইলো কি, এই যে আমরা চা উৎপাদন করবো এবং তাদেরকে কেমনে কম দিয়া বেশি লাভ করা যায়, গোলসান বনানিতে বাড়ি করা যায়, এইটাই চিন্তাভাবনা করতেছি। এখন আমরাও মানুষ, হেরাও মানুষ, হেরা হইল গিয়া লোকাল মানুষ, এ পাহাড়ি এলাকায় থাকবো, সাপ বিচ্ছুর কামড় খাইবো, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 কেজি পাতা ইয়া করবো, হ্যাগো লাইফ স্টাইল তো এরকমই। হেরা বাঁচলে বাঁচুক না বাঁচলে নাই আমার কি, জিনিসটা কিন্তু একটু থিঙ্কিংয়ের ব্যাপার। আপনারা যদি আমার লগে এই ব্যবসা করবার চান, চিন্তা ভাবনা করে এখনই মাঠে লাইমা যান, ঠিক আছে।